হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি মুসুর ডালের বড়া দিয়ে পটলের ডালনা। সাধারণ এই ঘরোয়া রান্নাটি খেতে হয় অসাধারণ গরম গরম ভাতের সাথে মাছ মাংস কোনো কিছুর দরকার হবে না এই দিয়েই এক থালা ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুগণ পটলের ডালনা বানাতে এখানে দেখো আমি চারটে পটলকে প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটু একটু খোসা রেখে দিয়েছি দেখো একটু একটু খোসা রেখে গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি আর এদিকে দেখো আমি নিয়েছি একটা আলু আলুটাকেও ঠিক একই রকমভাবে খোসা ছাড়িয়ে এইভাবে একটু টুকরো টুকরো পিস করে কেটে নিয়েছি তো আলু আর পটলটাকে কেটে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে দেখো একটি পাত্রে আমি হাফ কাপ মুসুর ডাল দেড় ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি তো হাতে সময় কম থাকলে মিনিমাম এক ঘন্টা ডালটাকে জলের মধ্যে ভিজে রাখতে হবে তারপরে ভালো করে ডালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে এবারে মুসুর ডালের একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তার জন্যে সমস্ত মুসুর ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো মাত্র দুটো কাঁচা লঙ্কা তারপরে ধামা চাপা দেবো মানে ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা মুসুর ডালের পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা মুসুর ডালের পেস্ট আমি তৈরি করে নিয়েছি এইবারে মুসুর ডালের এই পেস্টটাকে অন্য একটি বোলের মধ্যে আমরা ঢেলে নেব। তো বন্ধুক মুসুর ডালের পেস্টটাকে তৈরি করার সময় কোনো রকম জল দেয়া যাবে না জল ছাড়াই কিন্তু মুসুর ডালের একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে ঠিক এই রকম একটা মুসুর ডালের পেস্ট আমাদের তৈরি করতে হবে কোনো রকম জল দেয়া যাবে না তাহলে মুসুর ডালটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে এবারে দেখো এই মুসুর ডালের এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ কালো জিরে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র দু চিমটির মতো চিনি ব্যাস আর কিচ্ছু দিতে লাগবে না হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে মনে রাখবে যত ভালো করে ফেটাবে ততই কিন্তু এই ব্যাটারটা ফ্লফি হবে আর বড়াগুলোও কিন্তু দারুণ সুন্দর হবে তো দেখো খুব সুন্দর করে মুসুর ডালের এই মিশ্রণটিকে আমি ফেটিয়ে নিয়েছি তারপরে দেখো নিয়েছি একটা ছোট্ট মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক থেকে দেড় ইঞ্চির মতো আদা কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা পাকা টমেটোকে এইভাবে একদম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এক চামচ গোটা জিরে ব্যাস আর কিচ্ছু দিতে লাগবে না তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে তোমরা এখানে ঝাল দিয়ে দেবে এমনকি তোমরা এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েও কিন্তু সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একটা পেস্ট করে নিতে পারো তো ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা মশলার পেস্ট আমরা রেডি করে নিয়েছি তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইটাকে প্রথমে গরম করে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচের মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে তেলটাকে একটু কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিতে হবে এইবারে বড়া তৈরি করার পালা প্রত্যেকবার যখনই বড়াগুলো তৈরি করব মুসুর ডালের মিশ্রণটিকে একটু হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে একটু ফেটিয়ে নিতে হবে তারপরে এইভাবে ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তারপরে কড়াইটাকে ধরে এইভাবে একটু ঝাঁকা করে দেবো তাহলে কী হবে তেলটা সমস্ত বড়ার গায়ে খুব ভালোভাবে লেগে যাবে আর বড়াগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে একটা পাশ যখন ভাজা হয়ে যাবে বাকি পিঠটাকেও কিন্তু এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে তো দেখো বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই বরাগুলোকে তুমি যতই নেড়ে চেড়ে দাও না কেন বড়াগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না তোমরা দেখেই বুঝতে পারছো এইবারে বড়াগুলোকে একটি পাত্রে তুলে নেব। তারপরে বাকি ব্যাচের বড়াগুলোকেও ঠিক একই রকমভাবে বড়াগুলোকে ভেজে নিতে হবে তো এইভাবে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে বড়াগুলোকে ভাজবো বাকি ব্যাচের বড়াগুলোকেও দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে আমি তুলে নেব। বরাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে এই বড়া ভাজা তেলের মধ্যেই আমি কেটে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব তো দেখো কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা পটল আর আলু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে প্রথমে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আলু আর পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আলু আর পটলটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই আলু আর পটলটাকে যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া যায় তাহলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে পটল ভাজলে দেখবে কি সুন্দর একটা পটলের ঘ্রাণ বের হয় তো এই জন্যে পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেব এতে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে তো আলু আর পটলটাকে দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি এইবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও দুই চামচের মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা একদম ঝাঁকা ঢাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তার আগে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ তো একটু যদি লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজা যায় খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তো খুব সুন্দর করে লবণটাকে দিয়ে একদম চেড়ে মেশাতেই দেখবে পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তো দেখো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই মিক্সিং জারে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা মিক্সিং জারের মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা এক চামচ গোটা জিরে আর একটা পাকা টমেটোকে খুব ভালো করে বেটে নিয়েছি সে বাটা মশলাটা কড়াইতে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যখন আদা টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো আর জিরে তো আমি বেটেই দিয়েছি তো দেখো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এইবার আমি দিয়ে দেবো হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি এতে খুব সুন্দর একটা কালার আসবে তো তোমরা যদি কেউ ঝাল লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো তো এইবারে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি তারপরে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে একটু মশলা কষানোর সময় যদি জল দিয়ে মশলাটাকে কষানো যায় তাহলে ঝোলটাই খুব সুন্দর টেস্ট হয় তো মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি একটু চিনি দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে এবারে আমি এর মধ্যে যোগ করে দিলাম ভেজে রাখা পটল আর আলু আলু আর পটলটাকে দিয়ে খুব ভালো করে একদম ঘোটানাটা করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আলু আর পটলটাকে মশলার সঙ্গে খানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে যোগ করে দেবো গরম জল অবশ্যই গরম জল দেবে তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে একটু ঝোলের পরিমাণটা বেশি দেবে যেহেতু বরার ঝোল বড়া কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে তো পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু সঙ্গে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে দুই থেকে তিন মিনিট আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব হ্য এখন আমি তোমাদের দুই থেকে তিন মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি ঝোলটা দেখো খুব ভালোভাবে ফুটে গেছে আর আলু আর পটলটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে খুন্তি দিয়ে খুব ভালোভাবে একটু চেড়ে মিশিয়ে নিতে হবে এবারে এই ঝোলের মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে ডাকা মুসুর ডালের বড়াগুলোকে তো বড়াগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব তো বড়াগুলোকে ঝোলের সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে আবারও ঢাকনা বন্ধ করে তিন থেকে চার মিনিটের জন্যে ঝোলটাকে আমাদের একটু রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও তিন থেকে চার মিনিট আমি ঝোলটাকে রান্না করে নিয়েছি মুসুর ডালের বড়া দিয়ে পটলের ডালমা একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি গরম মশলার গুঁড়ো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু দিলেই হবে এবারে গরম মশলার গুঁড়ো আর ধনিয়া পাতাটাকে দিয়ে খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এক মিনিটের জন্য আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এক মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এক মিনিট হয়ে গেছে তো এখন আমি তোমাদের এক মিনিট পরে দেখাচ্ছি পটলের ডালনা একদমই রেডি হয়ে গেছে পটলের এই ডালনাটা আমি একটু মাখো মাখো করে রেখেছি তোমরা চাইলে কিন্তু আরও একটু ঝোল রাখতে পারো পটলের ডালনা যদি একটু ঝোল ঝোল হয় খেতে আরও বেশি ভালো লাগে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুগণ আজকের এই মুসুর ডালের বড়া দিয়ে পটলের ডালনা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ